ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। ঈদুল আজহায় তারই অভিনীত সিনেমা প্রহেলিকা মুক্তি পেয়েছিল। মহাকালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে প্রহেলিকা সিনেমা প্রদর্শিত হয়েছিল। সেখানে ছবির নির্মাতা কলাকৌশলী ছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা। তাদের মধ্যে ছিল সুবর্ণা মুস্তফা, ডলি জহুর, তানিয়া আহমেদ, মুস্তফা সারোয়ার ফারুকী, রুনা খান, সুইটি, রুজি সিদ্দিকী, ইসরাত ইমরুজ তিশা সহ অনেক পরিচিত মুখ। প্রহেলিকা ছবিটি দেখে সিনিয়র এই শিল্পীরা ভূষিত প্রশংসা করেছে অভিনেত্রী বুবলিকে। এই নায়িকাকে জড়িয়ে ধরে গুণী অভিনেত্রী ডলি জহুর বলেন, বুবলি খুব ভালো করেছে এই সিনেমায়, তাকে দেখতে অদ্ভুত সুন্দর লেগেছে। এত পুতুলের মতো একটি মেয়ে এত ভালো অভিনয় করে, সবাই ওর জন্য দোয়া করবেন। প্রহেলিকা সিনেমা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিংবদন্তী অভিনেত্রী সুবর্ণা মুস্তফা বলেন, এই ছবিতে আমার সবচেয়ে ভালো লেগেছে বুবলির অভিনয়। এত ম্যাচিওর অভিনয় ছিল, মাহফুজ ও নাসিরের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে অভিনয় করে গেছে ও। মাঝে মধ্যে মনে হয়েছিল ওই ভালো অভিনয় করেছে। সুবর্ণা মুস্তফা আরও বলেন, বাংলাদেশের সিনেমা ধীরে ধীরে ম্যাচিওর হচ্ছে, তার সঙ্গে সঙ্গে দর্শকও ম্যাচিওর হচ্ছে, কারণ এই রকম একটি ছবিও দর্শকপ্রিয়তা পাচ্ছে, এটা কম কথা নয়, দারুণ আশার কথা। চয়নিকাকে অভিনন্দন। আর প্রহেলিকা চয়নিকার প্রথম ছবির চেয়ে অনেক ভালো। গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে প্রশংসা কুড়িয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ছবি প্রহেলিকা। এখনও সিনেপ্লেক্সগুলোতে ভালোই চলছে মাহফুজ বুবলির জুটির এই সিনেমাটি।